আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি আপনি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত দেখে যাবেন, কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজটিকে ভাইরাল করতে পারবেন সামান্য একটি টিক্সের মাধ্যমে। যে টিক্সগুলো আমি আপনাদের দেখাবো 100% যদি আপনারা কাজ করেন, আপনার ফেসবুক পেজটি কিন্তু কিছুদিনের মধ্যে রকেটের গতিতে উঠতে থাকবে, আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে যাবেন। ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস উইল, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সরাসরি আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করার পরে আমরা এখান থেকে সিম্পলি আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজটি এখান থেকে লগ ইন করবো। যেহেতু আমাদের প্রত্যেকটা ফেসবুক পেজে এখন আপডেট দেওয়া হয়েছে, মানে সবগুলা প্রোফাইলটা পেজ হয়ে গেছে, তো এই জন্য আমাদের পেজটিকে আমরা এখান থেকে লগ ইন করে নিব। তো সুইচ করে নেওয়ার পর এখান থেকে সিম্পলি দেখতে পারতেছেন আপনার সামনে জাস্ট এরকমভাবে একটি ইন্টারফেস হবে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখানে দেখতে পারতেছেন আমাদের এই ফেসবুক পেজটি কিন্তু এরকম আসলো। এখন যদি আমরা এখান থেকে ম্যাঙ্গেজে ক্লিক করি, ম্যাঙ্গেজে ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমার এখানে রিচ দেওয়া হয়েছে লাস্ট 28 দিনে মাত্র রিচ দেওয়া হয়েছে 1000, এবং এঙ্গেজমেন্ট হয়েছে 417টা, এবং নেট ফলোয়ার হয়েছে 13টা, এবং এখানে 3 সেকেন্ড ভিউ রয়েছে এখান থেকে 458টা। যদি আমরা এখান থেকে এখানে ক্লিক করি, দেন এখান থেকে আমাদের সামনে এরকমভাবে একটি ইন্টারফেস হবে। এখান থেকে আমরা গেট স্টার্ট অপশন একটা ক্লিক করবো। তো কি এখন আমরা যে কাজটা করবো, এখান থেকে লাস্ট 28 দিন অপশনে ক্লিক করবো, দেন এখান থেকে লাস্ট 7 দিনে দিয়ে দিব। 7 দিনে দেখতেই পাচ্ছেন আমার এখানে রিচ দেওয়া হয়েছে 893টা। তারপর আমরা এখান থেকে ক্লিক করলে এখান থেকে 90 দিনে দিলে দেখতে পাচ্ছেন 2000 ইমপ্রেশন দেওয়া হয়েছে, মানে রিচ দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে ভাই আপনার রিচ অত কম কেন? এর অর্থ হচ্ছে আমি কোনো প্রকার ভিডিও আপলোড করি না। যদি আমরা এখান থেকে নিচের দিকে আসি দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার ভিডিও আপলোড হয় না, বাট আমি এখান থেকে রিল ভিডিও আপলোড করি। রিল আমি মাত্র কয়েকটা রিল ভিডিও আপলোড করেছি। আমরা এখান থেকে যদি এখানে ক্লিক করি, দেন এখান থেকে আমরা ক্লিক করবো রিলসে, দেন দেখতেই পারতেছেন আমার এখানে কিন্তু কয়েকটা রিলস ভিডিও রয়েছে। এই রিলস ভিডিওর অনুযায়ী কিন্তু আমাকে এতগুলো রিচ দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে আপনি আপনার প্রফেশনালভাবে কীভাবে এটিকে ভাইরাল করতে পারেন বা এটাকে আপনার ফেসবুক পেজটিকে গ্রো করাতে পারবেন। গেস এখন আপনাকে যে কাজটি করতে হবে সরাসরি আপনাকে একটি ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে, সেই ইম্পর্টেন্ট সেটিংসগুলো অবশ্যই আপনাকে চালু করতে হবে। সেগুলো হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো, এখান থেকে আমাদের পোস্টে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আমরা এখানে ক্লিক করবো। যেহেতু আমাদের আগে ক্লাসিক মোড ছিল, ক্লাসিক মোডে কিন্তু আমরা অনেক কিছু করতে পারতাম, তো এখন এখানে ক্লাসিক মোডটা এখন বন্ধ হয়ে গেছে। সে এখন আমরা যে কাজটি করবো, প্রথমে আমাদের ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি মানে হচ্ছে আপনি কোন ক্যাটাগরির উপর কাজ করবেন। আপনারা আন্তাজি মান্তাজি বা আপনারা হুদাই যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে আপনারা কাজ করতে থাকেন, সেজন্য কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু ভাইরাল হয় না। তো আপনি কাজ করেন ফানি রিলেটেড ভিডিও, কিন্তু আপনি এখানে ক্যাটাগরি দিলেন কি এন্টারটেনমেন্ট, তাহলে কিন্তু আপনার এই ফেসবুক পেজটা কিন্তু ভাইরাল হবে। এখন আপনি কাজ করেন ফানি ভিডিও, আপনার যদি এখান থেকে ক্যাটাগরি দেন ভিডিও ক্রিয়েটর, তাহলে কিন্তু আপনার কখনোই আপনার ফেসবুক পেজটা আপনি গ্রো করাতে পারবেন না। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে ক্যাটাগরির উপর কাজ করবেন সেই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আপনি এখান থেকে ফানি ভিডিও করেন, তাহলে এখান থেকে ক্লিক করে অবশ্যই এখান থেকে এন্টারটেনমেন্ট যে একটি ক্যাটাগরি রয়েছে সেই এন্টারটেনমেন্ট ক্যাটাগরি এখান থেকে সার্চ করবেন। সার্চ করে সেই এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটা এখানে দিয়ে দিবেন। আর হ্যাঁ, প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই, কোনো প্রকার মিস করবেন না। আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপনি চেষ্টা করবেন আপলোড করার জন্য, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা কয়েকদিনের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে সঠিক ইনফরমেশান দিয়ে দিব, আমাদের অ্যাড্রেসটা, আমাদের মোবাইল নাম্বার, আমাদের ইমেল, আমাদের অ্যাট ওয়ার্ক, আমাদের অ্যাট কলেজ, আমাদের যে হাই স্কুল, আমাদের যে সমস্ত ডিটেলস যেগুলো রয়েছে সমস্ত ডিটেলসগুলো আমরা এখানে দিতে হবে। তারপর এখান থেকে আরও স্কল করলে আরও অনেকগুলো ইনফরমেশান পেয়ে যাবো, আমাদের এখানে সিঙ্গেল নাকি মিঙ্গেল, বা আমাদের এখান থেকে একটা নাম্বার দিতে হবে, আমাদের আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে, আমাদের অ্যাড ইনফরমেশান দিতে হবে। জাস্ট আমাদের এইগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। ওকে ওকে, আমাদের কাজ কিন্তু এখন এই মুহূর্তে কমপ্লিট। এখন কথা হচ্ছে আপনি ভিডিও আপলোড করবেন কীভাবে। এখানে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হলে সিম্পলি চলে আসবেন আপনাদের ওয়াইটি স্টুডিওতে। তো একটা ফেসবুকের ওয়াইটি স্টুডিও রয়েছে, সেই ওয়াইটি স্টুডিওটা অবশ্যই আমরা সেখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবো। ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি আমরা এখান থেকে এখানে প্রেস করবো, দেন এখান থেকে আমাদের এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর এখান থেকে আপনি যে ভিডিওটা এখানে শ্যুট করলেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করুন, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকমভাবে ক্লিনটা বসে হবে। এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনাদেরকে টাইটেল দিতে হবে। তো কত হচ্ছে আপনার টাইটেলটি কীভাবে দিবেন? টাইটেলটি হচ্ছে আপনি বাংলা দিতে পারেন বা বাংলা ইংরেজি দুইটা মিলাই দিতে পারেন আপনার ইচ্ছা, তবে আমি সবথেকে বেটার মনে করি বাংলায় দিবেন। এখান থেকে বাংলা এবং ইংলিশ দুইটাই মিলাই দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার প্রফেশনাল একটা টাইটেল হয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা টাইটেল লিখে দিবেন, যেমন ধরুন এখান থেকে আমি ফেসবুক লিখতেছি ফেসবুক, তারপর আমরা এখান থেকে একটা টাইটেল দিবে, এইভাবে দিয়ে আমরা একটা এখানে লিখে দিব ইংরেজিতে ফেসবুক। একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, তো এখান থেকে আমি ফেসবুক লিখে দিলাম, তারপর এটাকে কপি করবেন, তারপর এখান থেকে ডেসক্রিপশন বক্সে এসে সেমটা দিয়ে দিবেন, তারপর এখানে কয়েকটা হ্যাশট্যাগ দিবেন,
হ্যাশট্যাগ হচ্ছে ফেসবুক রিলেটেড বা আপনি যে রিলেটেড ভিডিও আপনি আপলোড করেছেন সেই রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে সিম্পল এখান থেকে ডান বাটন প্রেস করবেন, এরপর আপনার এখান থেকে ক্লিক করবেন অ্যাড থাম্বেলে। এখান থেকে আপনি একটা থাম্বেলকে অ্যাড করে নেবেন, এক্সাম্পল হিসেবে আমি এখান থেকে একটা থাম্বেলকে অ্যাড করে নিয়েছি। তো একটা থাম্বেলকে সিম্পল এখান থেকে সরাসরি আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়া হয়ে গেলে সিম্পল এখান থেকে নেক্সটে ক্লিক করুন, দেন এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে এখানে। দেন এখান থেকে আপনাকে অবশ্যই এখান থেকে শিডিউল করে আপলোড করতে হবে। এখান থেকে শিডিউল হচ্ছে আমরা এখান থেকে শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করলে আপনি একই নিশের উপর কাজ করুন। যদি আপনি একই নিশের উপর একই টাইমে একইভাবে আপনি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা বেশি বেশি রিচ ইনক্রিজ হবে, আপনার ভিডিওটা কিন্তু রকেটের গতিতে বেশি উঠতে থাকবে। যেমনটা হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের ডেটটা সিলেক্ট করবো, দেন এখান থেকে আপনি জয়টা রাতের আপনি এখানে রাত্রিবেলা আপলোড করবেন। এখান থেকে 7টা বা 8টার সময় আপনি আপলোড করবেন। এখান থেকে 7টা 20 আমরা দিলাম, তারপর এখান থেকে শিডিউল হয়ে গেল। আপনারা প্রতিদিন একই টাইমে একই নিচের উপর আপলোড করবেন, মানে হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে প্রতিদিন 7টা 7টা 20 PM প্রতিদিন 7টা 20 PM আপনাকে একটা করে ভিডিও আপলোড করতেই হবে। তারপরে এখান থেকে পাবলিশে ক্লিক করলে কিন্তু আপনারা এই ভিডিওটা কিন্তু অটোমেটিকলি কিন্তু 7টা 20 কিন্তু আপলোড হয়ে যাবে আপনার এখানে অনলাইনে না আসলেও। ওকে, তো আশা করি এই ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কীভাবে আপনারা একে নিশের উপর ভিডিও কাজ করতে পারেন। ওকে, তো এই ছিল ফাইনালি আজকে আপনার জন্য এই ভিডিওটি। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনাদের কাছে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।